আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সবসময় চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করার জন্য। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে কপি এবং পেস্ট করে আপনি $210 থেকে $250 বা $300 প্লাস ইনকাম করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে না, অর্থাৎ আপনার জিরো এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, দেখে আপনি আজকে থেকে সাইন আপ করে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো ফিরছি ইন্ট্রো এর পরে। লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে যাব গুগলে যাব। গুগলে যাওয়ার পরে al.ly এটি লিখে আমি সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমাদের একটি অসাধারণ ইন্টারফেস পাওয়া যাবে। এরপর আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে যে ইন্টারফেসটি পাবো সেটিতে আমি নিয়ে যাচ্ছি। বন্ধুরা, লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো যদি আপনি পেতে চান বা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরও বেশি দ্রুতসই করতে চান, তাহলে অবশ্যই আপনি ছোট ছোট ইনকাম দিয়ে যাত্রা শুরু করুন। দেখবেন আপনার চলার পথ অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি নিজেকে আপডেটেড রাখতে চাইলে বা আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন। এ ধরনের একটি ইন্টারফেস পাওয়া যাবে। এখান থেকে সবচেয়ে সুবিধা হচ্ছে যে উপায়ে আপনি পেমেন্টগুলো নিতে পারবেন, সেই উপায়গুলো হচ্ছে পেপ্যাল, মানি বুকার বা স্ক্রিল, পেইজা, পেউনিয়ার। এই মেথড চারটি রয়েছে এবং পাশাপাশি আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনি $1 হলেই মিনিমাম তুলে নিতে পারবেন উইথড্র করে। আরেকটি সুবিধা হচ্ছে বন্ধুরা, আপনি এখান থেকে বিটকয়েনের মাধ্যমে সেটা বিকাশেও নিতে পারেন। তো বন্ধুরা, আমি প্রথমে দেখাচ্ছি পে আউট রেটটা দেখাচ্ছি। পে আউট রেটে যখন আমরা আসবো, পে আউট রেটের মধ্যে আমরা দেখতে পাবো যাবতীয় ফিচারগুলো। আপনার যে কাজটি আজকে এই সাইটের মধ্যে আসার পর করবেন সেটি হচ্ছে আপনি বড় ধরনের একটি লিঙ্ক এখানে শেয়ার করবেন। লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে শর্টেন করবেন। শর্টেন করার পরে আপনি বিভিন্ন ধরনের ব্লগ সাইট, ফোরাম, তারপর ওয়েবসাইট, বিভিন্ন ধরনের পেজের মধ্যে যদি আপনি এটি পেস্ট করেন এবং শেয়ার করেন, তাহলে আপনি এখান থেকে অনেক বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাকে প্রথমে নিয়ে যাচ্ছি যেমন আমার চ্যানেলের একটি ভিডিওতে। আমার চ্যানেলের সবচেয়ে লেটেস্ট 5 দিন আগে যে ভিডিওটি পাবলিশ হয়েছে সেটি আমি ইউআরএলটা দিচ্ছি। কপি লিঙ্ক, ইউ লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেসটা আমি যেখানে পেস্ট করব এখানে পেস্ট করছি। পেস্ট করার পরে দেখা যাচ্ছে এটিকে যদি আমরা শর্টেন করি তাহলে সেটি শর্টেন হয়ে যাবে। আই এম নট এ রোবট, ইউআরএল হ্যাজ বিন সাকসেসফুলি শর্টেন, অর্থাৎ সাকসেসফুলি শর্টেন হয়ে গেল এই যে শর্ট লিঙ্কটা। এখন আমি এই লিঙ্কটা ফেসবুক, তারপরে টুইটার, পিন্টারেস্ট, যেখানে বলুন, ফোরাম বলুন, ব্লগ বলুন বা বিখ্যাত পেজগুলোর মধ্যে যদি আমি শেয়ার করি এবং কোনো বিওয়ার যদি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তাহলে অবশ্যই আমি আর্নিং পাবো। এখন কীভাবে করবো সেটি আমি আপনাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি। এই লিঙ্কে কাজ করতে হলে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনাকে হোমে ক্লিক করতে হবে। হোমে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনি সাইন আপ করবেন। জাস্ট কী কী দিয়ে সেটি বলছি, আপনি খুব সহজভাবে এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। সাইন আপ করার জন্য আপনাকে কোনো কঠিন কাজ করতে হবে না। সেটি হচ্ছে আপনি আপনার ইউজার নেম দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর আপনি পাসওয়ার্ড দিবেন, দেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি একটি লিঙ্ক পাবেন। লিঙ্কে আমি দেখাচ্ছি, আপনি যখন সাইন আপ বাটনে ক্লিক করবেন বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি এই ধরনের লিঙ্ক পাবেন। লিঙ্কে আসার পরে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে লিঙ্কটি পাবেন সেটি হচ্ছে এটি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আপনি লগ ইনে যাবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেটি আমি দেখাচ্ছি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। তাহলে প্রথম কাজটি হচ্ছে আপনি গুগলে গিয়ে al.ly দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনি এই ওয়েবসাইটটি পাবেন। এই ওয়েবসাইটটি পাওয়ার পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর লগ ইন করবেন। লগ ইন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। যেহেতু আমার একটি নতুন অ্যাকাউন্ট এই জন্য এটি এভাবে শো করছে, আপনি যে উপায়গুলো মধ্য দিয়ে এখানে ইনকাম করতে পারবেন সেগুলো হচ্ছে, প্রথমত যেটি সহজ উপায় সেটি হচ্ছে রেফারেল
অর্থাৎ আপনি এই যে রেফারেল ক্লিক করলে আপনি একটি লিঙ্ক পাবেন, লিঙ্কটি আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আরও একটি সহজ কাজ, সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, কপি এবং পেস্ট করে কীভাবে আপনি একটি ইনকাম জেনারেট করবেন। বন্ধুরা আমি আবার দেখাচ্ছি, ধরুন আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল, লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি কীভাবে এবার ইউআরএলটি শর্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন সেটি আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার লগ ইন পেজ। লগ ইন পেজে আসার পরে পেস্ট লগ ইউআরএল, এই যে ইউআরএল বক্সটি আছে, আমি এই বক্সের মধ্যে একটি ইউআরএল নিয়ে আসবো। এই জন্য আপনি একটি কাজ করবেন, যদি আপনার ওয়েবসাইট না থাকে অথবা আপনার ইউটিউব চ্যানেল না থাকে, তাহলে আপনি বিখ্যাত যে সাইটগুলো রয়েছে, নিউজের সাইট, খাবারের সাইট বা খেলনার সাইট বা বিবিধ যে সাইটগুলো রয়েছে বা যেগুলো মানুষ পছন্দ করে, খেলনা পছন্দ করে, খাবার পছন্দ করে, ওই সাইটগুলো থেকে আপনি একটি লিঙ্ক নিয়ে আসবেন। লিঙ্কটা হচ্ছে এটি, যেমন আমি এই ভিডিও লিঙ্কটা নিতে চাইলে আমাকে এই কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করতে হবে, অথবা আপনি একটি ওয়েবসাইটের মধ্যে ঢুকলেন, ওয়েবসাইটের মধ্যে ঢুকলে যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন, এই লম্বা ইউআরএলটি আপনি এটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার কাজটি হচ্ছে এটি, এই এখানে এসে আপনি জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে শর্টহ্যান্ডে ক্লিক করবেন। শর্টহ্যান্ডে ক্লিক করার পরে এই ধরনের একটি মেসেজ পাবেন। মেসেজ পাওয়ার পরে আপনি নেট একটু ডিস্টার্ব করছে আজকে, জাস্ট ওয়েট। সাকসেসফুলি হয়ে গেল, অর্থাৎ বড় ইউআরএলটি শর্ট হয়ে গেল। এই শর্টটি, এই লিঙ্কটি এখন আপনি কি করবেন, একটি কপি করবেন। কপি করার পরে আমি ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে একটি ডক রেডি করেছি, সেটি আমি দেখাচ্ছি। সেটি হচ্ছে এটি, একটি ডক রেডি করেছি ফোরাম ডেসক্রিপশন দিয়ে। আমি এখানে ডেসক্রিপশন যেটি লিখেছি, আপনি হুবহু একটু এদিক সেদিক করে আপনি ফলো করে আর একটু এডিট করে তৈরি করবেন। আমি এখানে পেস্ট করছি আমার লিঙ্কটা, অর্থাৎ যে লিঙ্কটি আমি এখন শর্ট করে নিলাম al.ly দিয়ে, সেটি এখানে পেস্ট করছি। তারপরে আমাকে আরও একটি জায়গায় পেস্ট করতে হবে, যেখানে হেয়ার রয়েছে, এই যে হেয়ার, হেয়ারের মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা আপনার ফোরাম ডেসক্রিপশন হয়ে গেল, অর্থাৎ আপনি বিভিন্ন ফোরাম বলেন, ব্লগ বলেন বা বিভিন্ন মিডিয়াতে বা আপনি বিভিন্ন যেখানে মানুষের অনেক বেশি সমাগম হয়, বিশেষ করে ব্লগ সাইটগুলোতে বা ফেসবুক পেজগুলোতে বা টুইটারে বা লিঙ্কডিনে বা পিন্টারেস্টে, আপনি যদি এই পুরো ফোরাম পোস্টিংটা, এই ডেসক্রিপশনটা যদি শেয়ার করেন, কোনো মানুষ যদি বা কোনো ভিউয়ার যদি এখানে ক্লিক করে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এটি আমি পুরো কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমার যে কাজটি হচ্ছে সেটি আমি দেখাচ্ছি, এর পরে আপনার করণীয় কী হবে। আপনি এবার গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনি, যেহেতু এটি আমার আর্নিং মানির উপরে, মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন দিয়ে গুগলে যখন আমি সার্চ দিব, সার্চ দেওয়ার পরে আমি যে এখানে আরেকটি জিনিস অ্যাড করি, ফোরাম, ফোরাম দিয়ে যদি আমি চার্জ দিই, তাহলে যে ফোরামগুলো পাবো, এই যে হচ্ছে বিখ্যাত ফোরামগুলো, এই ফোরামগুলো যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এর আগে আমি আরেকটি কাজ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। al.ly.com এর মধ্যে সবচেয়ে যে জিনিসটি আপনাকে ফলো করতে হবে সেটি হচ্ছে এই যে পে আউট রেট। পে আউট রেটে যখন আমি ক্লিক করবো, পে আউট রেট চার্টটা কিন্তু এখানে শো করছে। এখানে উই আর ইউজিং এ ডাইনামিক প্রাইজিং সিস্টেম অ্যান্ড রেটস আর নট সেট বাই আস, দে আর কন্ট্রোল বাই দ্য মার্কেট অ্যান্ড ডিপেন্ড অন মেনি ফ্যাক্টরস লাইক পার্টনার্স, এন্টারপ্রাইজিং, নেটওয়ার্ক, ভিজিটার্স, কান্ট্রি ওয়ার দিস প্রাইসেস আর চেঞ্জিং এ বিট। দেখুন এই চার্টটির মধ্যে পে আউট রেট সবচেয়ে হাইস্ট আছে যার গ্রিনল্যান্ড, অর্থাৎ গ্রিনল্যান্ডের অধিবাসীরা এখান থেকে সবচেয়ে বেশি আর্নিং করেছে। এখন আপনি যদি এটি টার্গেট করেন যে অনেক বেশি গ্রিনল্যান্ডের অধিবাসীরা এখানে থেকে ইনকাম করেছে, সুতরাং অনেক বেশি লোকের সমাগম হয়, তাহলে আপনি এই গ্রিনল্যান্ডের ফোরামের মধ্যে যদি আপনি
গুগলে সার্চ দিয়ে আপনার আপনি যে এই ডকুমেন্টটি এই ডকটি যে আপনি কপি করে নিলেন সেটি ফোরামের মধ্যে অ্যাড করে দেবেন। তো কীভাবে করবেন সেটি দেখাচ্ছি। আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সার্চ দিবেন এই মেক মানি অনলাইন ফোরাম। আমি সার্চ দিলাম, তারপর সেটিংয়ে যাব, সেটিংয়ে সার্চ সেটিংয়ে যাব। সার্চ সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে হবে। এরপরে যে এই যে রিজিয়ন সেটিংস, আপনাকে গ্রিনল্যান্ডটা সেটিং করে নিতে হবে। এই জন্য সি মোড়ে ক্লিক করি গ্রিনল্যান্ড। এই যে দেখুন গ্রিনল্যান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার কাজটি হচ্ছে নিচে চলে যাবো, এরপরে সেভ দেওয়া। সেভ দেওয়ার পরে এখানে গুগল বলছে যে ইউর প্রিফারেন্সেস হ্যাভ বিন সেভ, অর্থাৎ আমি আমার al.ly এর সাথে এই গুগলের গ্রিনল্যান্ড সাথে অ্যাড করেছি। এই জন্য এটি একেবারে সহজ হয়েছে এবং যারা এখানে ভিজিটর আসবে বা ভিউয়ার আসবে অবশ্যই এখানে ক্লিক করলে আমি আর্নিং পাব। এরপরে সর্বশেষ যে কাজটি সেটি হচ্ছে এবার আপনি ফোরামের মধ্যে কীভাবে অ্যাড করবেন বা আপনার এই যে এই টেক্সটটি কীভাবে পেস্ট করবেন সেটি আমি দেখাচ্ছি। যেমন মেক মানি ফোরাম এটি রয়েছে, আমি এটি ওপেন করি, এরপর আর একটি ওপেন করি। কীভাবে বড় বড় ব্যাঙ্কিংয়ে যেগুলো রয়েছে আপনি অবশ্যই সেগুলো ওপেন করবেন আলাদা ট্যাবে। আমি তিনটা নিয়েছি, আপনি চাইলে ইচ্ছে নিতে পারেন। এখন আপনার কাজ হচ্ছে এই ফোরামগুলোতে এসে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করে তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দেবেন এবং সবসময় কানেক্টেড থাকবেন। এখানে দেখুন আমি একটি ফোরামে এসেছি। ফোরামে আসার পরে এখানে আপনার সবচেয়ে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনি রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে সুবিধা হবে, আপনি যে কোনো কিছু বা যে কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো কিছু শেয়ার করলেন এবং সাথে সাথে এই আপনি যে ফোরাম ডেসক্রিপশনটা রেডি করলেন লিঙ্ক সহ সেই ফোরাম ডেসক্রিপশনটা যদি তাদের সাথে শেয়ার করেন তাহলে কেউ না কেউ আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করবে, ফলে আপনি আর্নিং পাবেন। অর্থাৎ আমি বুঝাতে পেরেছি এই ধরনের ফোরামে এসে আপনি রেজিস্টার দিবেন। রেজিস্টারে ক্লিক করার পরে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড ভেরিফিকেশন দিয়ে রেজিস্টার করলে আপনার এখান থেকে সহজে ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এরপরে আরও একটি দেখাচ্ছি, সেটি হচ্ছে আরও একটি ফোরাম পোস্টিং সাইট। ফোরাম পোস্টিং সাইট, এখান থেকে আপনাকে রেজিস্টার হেয়ার করে অর্থাৎ আপনাকে রেজিস্টার অনেকগুলো লোক এখানে রয়েছে, আপনি আপনার মতামত এখানে ব্যক্ত করতে পারেন বা তাদের সাথে লিঙ্ক আপ করে আপনি আপনার এই যে ফোরাম ডেসক্রিপশনটি রেডি করেছেন সেটি যদি তাদের সাথে শেয়ার করেন কেউ না কেউ এক সময় অবশ্যই এখান থেকে এখানে ক্লিক করবে আপনার লিঙ্কে এবং আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন মাস মোর। অর্থাৎ তিনে ওয়ার্ড, কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি লিঙ্ক কপি পেস্ট করে শ্রিঙ্ক করে বা ছোটো করে আপনি বিভিন্ন ফোরামে বা ফেসবুক পেজের মধ্যে যদি আপনি শেয়ার করেন অবশ্যই আমি এনসিওরিটি দিচ্ছি আপনি $200 প্লাস ইনকাম করতে পারবেন প্রতি মাসে, যেটা মন্দ নয়। বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও। আরেকটি জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে আমি যদি আমার চ্যানেল ফেসবুক পেজে যাই, ফেসবুক পেজের মধ্যে যদি আমি আমার যে ফোরাম ডেসক্রিপশনটা আমি রেডি করেছি এটি আমি আমার ফেসবুক পেজ, লিঙ্কডিন পেজ বা আদার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে আমি অবশ্যই অ্যাড করব। আমি আমার ফেসবুক পেজে চলে এসেছি। ফেসবুক পেজে চলে আসার পরে এবার আমি সেটি পেস্ট ফ্রম ডেসক্রিপশনটা আমি এখানে দিয়েছি। এখানে এবার আমি এটি শেয়ার দেব। শেয়ার দেওয়ার পরে যে সমস্ত ভিউয়াররা এখান থেকে আমার ফোরাম পোস্টিংটা পড়বে এবং এখানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে যদি ক্লিক করে অবশ্যই আমি al.ly থেকে আর্নিং করতে পারবো। বন্ধুরা এটি হচ্ছে সহজ একটি কাজ, আপনি অতি সময়ে কম সময়ে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। প্রথম থেকে আমি আর একটু আপনাদেরকে সামারাইজ করছি, সেটি হচ্ছে আপনি গুগলে গিয়ে al.ly লিখবেন। লেখার পরে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে সাইন আপ, সাইন আপের পরে লগ ইন, লগ ইনের পরে আপনি যেগুলো একটি জায়গা থেকে সবচেয়ে বিখ্যাত একটি বড় লিঙ্ক এনে এখানে পেস্ট করবেন, শ্রিঙ্ক করবেন, তারপর আপনি ফোরামের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করবেন, এতে আপনার ইনকাম জেনারেট হবে। বন্ধুরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। এবং পাশাপাশি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে
দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন, আমাকে সাপোর্ট দিন। আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আমাকে ইন্সপায়ার করুন। তো আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।